সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি যে প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো গেট ডট আইও থেকে আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন। এবং আজকে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গেট ডট আইওর স্টার্ট আপ, যে একটা নিউ ইভেন্ট রয়েছে এয়ারড্রপ সিস্টেমের। এখানে বিভিন্ন রকমের প্রজেক্ট চলে, এই সকল প্রজেক্টে আপনি ফ্রিতে জয়েন করতে পারবেন, টোটালি ফ্রিতে জয়েন করতে পারবেন। এই সকল ইভেন্টে যখন আপনি টোটালি ফ্রিতে জয়েন করবেন, জয়েন করার পর আপনি এখান থেকে একদম ফ্রিতে যেই ইভেন্টের উপর জয়েন করবেন ওইটার নিজস্ব টোকেন পাবেন ফ্রিতে। ওই টোকেনটাই আবার এই টাইমটা শেষ হওয়ার পর এই এক্সচেঞ্জারে লিস্টেড হবে। লিস্টেড হওয়ার পর ওইটাকে আপনি এখানে সেল করে প্রফিট নিতে পারবেন। তাহলে টোটালি বিষয়টা যে এখানে জয়েন করতে হলে আপনাদেরকে কয়েকটা রিকোয়ারমেন্ট ফলো করতে হবে, করার মাধ্যমে আপনি এয়ারড্রপগুলোতে জয়েন করতে পারবেন। জয়েন করার মাধ্যমে আপনি ফ্রিতে একটা আর্নিং পাবেন, ওই আর্নিংটাকে আপনি সেল করতে পারবেন। এটা করার জন্য আপনাকে কোনো রকমের অন্য কাজ করতে হচ্ছে না, জাস্ট কয়েকটা রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো আপনাদেরকে ফুলফিল করতে হবে। আপনাদেরকে যদি আমি একটা কয়েনের উপর জাস্ট ধারণা দেই, আমরা জাস্ট এই যে মোড়ে যদি ক্লিক দেই, মোড়ে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এরকম চলে আসবে। এইটা দেখেন স্টার্ট হবে সে কত তারিখে, সাত তারিখে স্টার্ট হবে, সাত তারিখে স্টার্ট হবে। এটা হচ্ছে আট তারিখ পর্যন্ত চলবে, মাত্র কিন্তু একদিন চলবে। এই একদিনের মধ্যে আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানকার রিকোয়ারমেন্টটা ফলো করতে হবে। রিকোয়ারমেন্টের মধ্যে এখন কী আসছে তাই দেখায়। এই যে দেখেন, এখানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, অ্যাকাউন্টে 10 USDT স্পটে রাখতে হবে। এটা কিন্তু আপনার কোনো ফি যাচ্ছে না, যদি ফি দিতে হবে না, জাস্ট অ্যাকাউন্টে রাখলে আপনি এটার জন্য এলিজিবল থাকবেন, তারপর আপনি এখান থেকে জয়েন করে নিতে পারবেন। একদম সিম্পল বিষয়, এটা যখন আপনি করবেন এখান থেকে ফ্রিতে আপনি আর্নিংটা পাবেন। এবং আজকে ভিডিওতে এইটি ছাড়া আমি আরও একটা ইভেন্ট দেখাবো, মানে এই ইভেন্টটা কমপ্লিট করলে অটোমেটিকলি আরেকটা ইভেন্ট চলে আসবে, ওইটা থেকে কীভাবে আর্নিং করতে পারবেন, মানে টোটালি দুইটা ইভেন্ট সম্পর্কে কথা বলবো। ভিডিওটি অনেক হেল্পফুল এবং অনেক ইন্টারেস্টেড হতে যাচ্ছে, সম্পূর্ণ ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন আর টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রাম আমরা এই পোস্টটার লিঙ্ক দিব, এই পোস্টটা থেকে আপনি যখন আসবেন এখানে বলে দিছে যে জয়েন করতে হলে আপনাদেরকে কী কী ফলো করতে হবে, অ্যাকাউন্টে $10 রাখলে আপনি এটার জন্য এলিজিবল থাকবেন। এবং আমরা যদি এই যে তাদের আমি এখানে কয়েকটা আর্টিকেল দিয়ে দিচ্ছি, আর্টিকেলগুলো আপনি পড়বেন। এই আর্টিকেলগুলোর মধ্যে দেখেন এখানে কী কী বলছে, এই যে দেখেন, মানে আগের পেজে আমি যেটা দেখালাম ওই সেম জিনিসটা, এখান থেকে আপনাদেরকে জাস্ট পার্টিসিপেট করতে হবে। এবং আমার ভিডিওটি দেখার পর আপনি যদি আমার মাধ্যমে জয়েন করেন বা আমার ডিসক্রিপশানে লিঙ্কে থাকা লিঙ্কের থ্রুতে অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আপনি কী বেনিফিট পাবেন? আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করলে top 30, মানে সর্বপ্রথম যে 30 জন করবে সেই 30 জন অন্য যে ইভেন্টগুলো, এই ইভেন্ট থেকে যে আর্নিংটা পাবেন সেটা তো পাবেনই, প্লাস আমার সে লিঙ্ক ইউজ করার জন্য আপনি একটা স্টার্ট আপের ভাউচার পাবেন। এখন এই ভাউচারটার কাজ কি, ভাউচারটার মাধ্যমে আপনাদেরকে ফ্রিতে সেই নতুন টোকেনটা দিবে এবং ওই টোকেনটা শুধুমাত্র আমার লিঙ্কে যারা অ্যাকাউন্ট করবে তারাই পাবেন। এবং সেই টোকেনটাকে আপনি জাস্ট এই যে এভাবে যাওয়ার পর আপনারা এটাকে ফ্রিতে ক্লেম করে নিতে পারবেন, মানে আপনাদেরকে একটা ভাউচার দিবে, ভাউচারটা ক্লেম করে আপনি ফ্রিতে একটা টোকেন নিতে পারবেন। তো অবশ্যই এর জন্য আমার ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটার থ্রুতে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। তো গাইস, আমরা ভিডিওতে ডিটেলস নিয়ে কথা বলবো, অবশ্যই ভিডিওটি দেখেন। এবং ভিডিওতে যারা আগে রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে অলে ক্লিক করে রাখবেন। আর যারা ট্রেডিং সম্পর্কে অনেক ইন্টারেস্টেড জানতে চান আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। আমরা প্রিভিয়াসলি অনেক ভিডিওতে কথা বলছি, আজকে আমরা একটু ব্যতিক্রম, নতুন একটা এক্সচেঞ্জার নিয়ে কথা বলতেছি। এটা কিন্তু নতুন না, গেট ডট আই সম্পর্কে আই হোপ যে প্রত্যেকে জানেন। এটা হচ্ছে যতগুলো এক্সচেঞ্জার আছে top 10 মধ্যেই কিন্তু গেট ডট আই এক্সচেঞ্জারটা রয়েছে। তো সেক্ষেত্রে ভালো এক্সচেঞ্জের একটা ইভেন্ট চলতেছে, এর জন্য আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এবং আমি ডিটেলসগুলো বুঝিয়ে দিচ্ছি, আপনি দেখেন, তারপর আপনার কাছে ভালো মনে হলে আপনি জয়েন করেন। তো এই পোস্টটাতে আসতে হবে প্রথমত, ডিসক্রিপশানে লিঙ্ক দিব টেলিগ্রামে, আর আমার এই টেলিগ্রামে কিন্তু ফ্রিতে এয়ারড্রপের ডিটেলসগুলো দেওয়া হয়। আর যেটা আমাদের মেন ক্রিপ্টো নিয়ে চ্যানেল ওইটা আমরা ডিসক্রিপশানে ওইটারও লিঙ্ক দিব, আর এইটাতে আপনাদেরকে আসতে হবে এই এয়ারড্রপে জয়েনিংয়ের জন্য। তো এখানে সাইন আপ লিঙ্ক আছে, সাইন আপ লিঙ্কে ক্লিক করতে হবে, আর অবশ্যই নতুন অ্যাকাউন্ট প্রয়োজন হবে, আদারওয়াইজ কিন্তু আপনি রিওয়ার্ডের জন্য এলিজিবল থাকবেন না। তো নতুন অ্যাকাউন্ট তৈরি করা একদম সহজ, আপনারা আমাদের লিঙ্কে ক্লিক করবেন, এরকম আসবে, আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন, এখানে একটা পাসওয়ার্ড, রেফারেল কোডটা তো অটোমেটিকলি নিয়েই নিবে, কিছু করতে হবে না। আপনি এই জায়গায় একটা টিক মার্ক করে দিয়ে সাইন আপে ক্লিক করবেন, আপনাদের জিমেলের মধ্যে একটা ভেরিফিকেশান কোড তারা সেন্ড করে দিবে, আপনি জাস্ট ওই কোডটা এনে ওখানে বসাই দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এগুলো সিম্পল বিষয়, এগুলো আই হোপ যে আপনাদেরকে আমাকে দেখাইতে হবে না, আমরা এখন মেন বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো যখন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে তখন আপনি আপনার প্লে স্টোরে গেট ডট আইও লিখলে লিঙ্ক পেয়ে যাবেন, মানে প্লে স্টোর অ্যাপস পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দিব।
সেখানে ক্লিক করে আপনি গেট ডেটা অ্যাপ যেটা রয়েছে অ্যাপসটাকে ওপেন করে দেবেন বা অ্যাপসটাতে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। এগুলো জানেন আশা করি। লগ ইন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো প্রথমে যে আমাদের রিকোয়ারমেন্টগুলোর প্রয়োজন, প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে মাস্ট বি আমাদেরকে একটা KYC ভেরিফাইড করতে হবে, মানে KYC মাস্ট আমাদেরকে করতে হবে। এখন KYC করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যেখানে প্রোফাইল রয়েছে প্রোফাইলে চলে আসতে হবে, আর এখানে কী কী ইভেন্ট আছে, কোনটা থেকে কত রিওয়ার্ড, আমরা এগুলো সম্পর্কে দেখাবো স্টেপ বাই স্টেপ। যেহেতু দুটো ইভেন্ট রয়েছে আমরা একে KYCটাতে যাই। KYC করার জন্য জাস্ট ওখানে ক্লিক করবেন, তারপরে যে সিকিউরিটি সেন্টার রয়েছে সিকিউরিটি সেন্টারে ক্লিক দিবেন, তারপরে যে এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন জাস্ট এখান থেকে আনভেরিফাইড লেখা থাকবে আপনি এখানে ক্লিক দিবেন, তারপরে যে এখানে ভেরিফাই লেখা রয়েছে আপনি জাস্ট এই ভেরিফাইডে ক্লিক দিবেন। ভেরিফাইডে ক্লিক করার পর এখানে কিছু ইনফরমেশান আসছে, যেমন এখানে আপনার কান্ট্রি দিতে হবে, আপনার আইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসানোর পর জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে কাজটা করবেন যে এখান থেকে আই হোল্ড, এখানে কী বলছে ওয়েল, মানে এটাকে আপনি এখন করতে চান, আমি জাস্ট এখান থেকে আই হোল্ড নাও এখানে ক্লিক দিব। তারপর এখানে আমি যে সকল ইনফরমেশানগুলো দিয়েছি সবগুলো এখানে চলে আসছে। আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা কিসের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করব, আমরা আইডি কার্ডের মাধ্যমে করতেছি, আইডি কার্ড সিলেক্ট দিবেন। তারপর এখান থেকে আপনাদের যে ফটো দিতে হবে, ফটোগুলো কীভাবে দিতে হবে এগুলো সম্পর্কে বলছে, আপনি জাস্ট ভেরিফাইড নাও ক্লিক দিবেন, ক্যামেরা ওপেন হয়ে যাবে, জাস্ট এখান থেকে আপনার যে ফটো রয়েছে আপনার ফটোটাকে জাস্ট এখানে দিয়ে দিতে হবে। তো এরপরে যে এখানে আসছে এখানে আমাদেরকেই বলছে, দেখেন ফটোটা দেওয়ার জন্য আমাদেরকে কন্টিনিউসে ক্লিক দিতে হবে, ক্যামেরা ওপেন হয়ে যাবে, এরপর আমাদের জাস্ট ফ্রন্ট আইডি মানে আইডি কার্ডের আমাদের ফ্রন্ট পার্টটা দিতে হবে। আমি জাস্ট আমার আইডি কার্ডটা এখানে রাখছি, আমার আইডি কার্ডের আমি ফ্রন্ট পার্টটা এখানে দিয়ে দিলাম, তারপর ডকুমেন্ট এখানে ক্লিক দিবেন, তারপর আমার আইডি কার্ডের সেকেন্ড পার্টটা এখানে বসিয়ে দিতে হবে, আমরা জাস্ট আমার আইডি কার্ডের সেকেন্ড পার্টটাও দিয়ে দিলাম, দেন এখানে আবারও ক্লিক দিয়ে দিব। পর আপনি দেখতে পারবেন ক্যামেরা ওপেন হয়ে যাবে, ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে আপনার ফটোটা আপনি দিয়ে দিবেন যার আইডি কার্ড। তো গাইস আমি দেখালাম যে কীভাবে ফটোটা দিতে হবে, জাস্ট আমার ফটোটা আমি অলরেডি দিয়ে দিছি। তো ফটোটা এইভাবে দিতে হবে, একদম সিম্পল বিষয়। ফটো দেওয়ার পর এখানে তারা বলছে যে 2 মিনিটের মতো সময় নেবে, 2 মিনিটের মতো তারা ডিটেলসগুলো চেক করবে, করার পর আপনার স্ট্যাটাসটা তারা চেঞ্জ করবে। তো যাই হোক আমরা 2 মিনিট অপেক্ষা করি। তো গাইস আমাদের এই KYCটা অলরেডি হয়ে গেছে, এখন এখানে আরও একটা KYC প্রয়োজন, যেহেতু লেভেল 2 KYC করতে হবে, এর জন্য ভেরিফাই নাও ক্লিক দিতে হবে, তারপর এখান থেকে আপনার কান্ট্রি পুনরায় সিলেক্ট করতে হবে, তারপর আপনাদের সিটি সিলেক্ট করতে হবে, আমি সিটিটা দিয়ে দিচ্ছি, তারপর অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেস দিবেন, তারপর অ্যাড্রেস দেওয়ার পর আপনার পোস্টাল কোড আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে, এটা অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে, তারপর সাবমিটে ক্লিক দিবেন। গাইস আমাদের এই যে এটা হয়ে গেছে, দেখেন এটা একদম সিম্পল, এখানে কিছুই দিতে হয় না, 2-1টা বিষয়, 2 মিনিটের কাজ না। তো টোটালি এই কাজটা কমপ্লিট করলে আপনাদের KYC হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় বিষয়ে চলে যেতে হবে। দ্বিতীয় বিষয়টা কি, আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে। ডিপোজিটের 2টা কারণ রয়েছে, একটা স্টার্ট আপে আমরা জয়নিং করব, তার জন্য ডিপোজিট লাগবে, অ্যাকাউন্টে $10 হোল্ড রাখতে হবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনি দ্বিতীয় নম্বর যে ইভেন্টটা রয়েছে যেখানে ট্রেড কমপ্লিট করতে হবে, ওইটার জন্য আপনাদের ডিপোজিটের প্রয়োজন। তো ডিপোজিট করা একদম সহজ, ওয়ালেটে চলে আসতে হবে, তারপর ডিপোজিটে ক্লিক দিতে হবে, অন চেইন ডিপোজিটে ক্লিক দিবেন, কোন কারেন্সি ডিপোজিট করবেন, আমি USDD করতেছি, USDD সিলেক্ট করবেন, তারপর কোন নেটওয়ার্কের USDD আপনি ডিপোজিট করবেন, যেমন আমি BP20 করতেছি এখানে সিলেক্ট করলাম, তারপরে যে দেখেন অ্যাড্রেস চলে আসবে এখানে, আপনাদের অ্যাড্রেসটা নেবেন, আপনি TRC20 করলে TRC20 অ্যাড্রেস নেবেন। আমি ডাইরেক্টলি আমার ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট করে দেখাই দিচ্ছি, লাইভে সব কিছু আমি দেখাই দিচ্ছি, ভিডিওটি একটু লং হচ্ছে, তারপরও দেখেন আমি এই ইভেন্টটার পুরো ডিটেলস কভার করার চেষ্টা করতেছি ভিডিওতে। আমার অ্যাকাউন্টে USDD রয়েছে কিছুটা, আমি মনে করেন যে $11 করলাম, জাস্ট এখান থেকে আমার ওই অ্যাড্রেসটা দিলাম, তারপর $11 দিয়ে আমি জাস্ট এখান থেকে আমার $11টা আমি সেন্ড করলাম। তো এটা জাস্ট সেন্ড হয়ে গেছে, এখন এখানে আমার ডিপোজিটটা কমপ্লিট হওয়ার পর আমি বাকি বিষয়টা দেখাচ্ছি। এবং আমার ডিপোজিটটি কমপ্লিট হওয়ার আগে আমি আরও 2টা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি। সেকেন্ড ইভেন্টটাতে কীভাবে জয়েন করতে হবে এটার জন্য লিঙ্কও আমি দিয়ে দিলাম। তো জাস্ট এখান থেকে ইনফরমেশান লেখাতে ক্লিক দিবেন, তারপর ওপেনে ক্লিক করবেন, এখানে সেকেন্ড ইভেন্টের ডিটেলস নিয়ে কথা বলছে কী করতে হবে। আর পূর্বে থেকে তো আপনাদের ওয়েবসাইটে লগ ইন রাখতেই হবে, মানে ওয়েবসাইটেও আপনার অ্যাকাউন্টটাকে আপনি লগ ইনে রাখবেন, জাস্ট লগ ইনে ক্লিক করে লগ ইন রাখবেন। এটা স্টার্ট কবে হয়েছে দেখেন, ইভেন্ট পিরিয়ড August 25 স্টার্ট হয়েছে এবং September 4 পর্যন্ত চলবে, মানে আর এই অল্প 2-1 দিন রয়েছে, 2-1 দিন পরে এটা শেষ হয়ে যাবে। তো এখানে জয়নিং করতে হলে যে ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এটা লিঙ্ক এখানেও পেয়ে যাবেন, অথবা আমি ডিসক্রিপশন মানে ওই পোস্টটাতেই দিয়ে দিচ্ছি। এখানে কাজ কী দেখেন, এখানে হচ্ছে 2টা ইভেন্ট, একটা হচ্ছে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 তে কি $20,000 টোটাল রিওয়ার্ড। এখানে যে কাজটা করতে হবে আপনাদেরকে,
নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, KYC লেভেল 2 করতে হবে এবং আমার লিংক ইউজ করলে আপনি 100% উইনিং চান্স থাকবে। এবং এখানে আপনাদেরকে সিম্পল কিছু কাজ করতে হবে, যে দেখেন এই যে এখান থেকে রেজিস্টার এখানে করতে হবে, তাহলে আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন। আর এটা নিয়ে আমি কথা মূলত বলতেছি না, আমি কথা বলতেছি এই যে এইটা নিয়ে, মানে ইভেন্টে আমরা সেকেন্ড যে ইভেন্টের কথা বলতেছি এইটা ক্রিয়েট করতে হবে। আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর আপনাদের অ্যাকাউন্টে $10 বা $20 যে পরিমাণে ডিপোজিট করার পর মিনিমাম $50 ডিপোজিট করবেন স্পটে। আর যদি ফিউচারে করতে চান তাহলে $100, যে কোনো একটা করলে হবে, আপনি স্পটেই করবেন রিস্ক ছাড়া। স্পটে $50 ট্রেড কমপ্লিট করলে আপনি $10 থেকে $15 পরিমাণের পয়েন্ট পাবেন বা কয়েন পাবেন, যেটা ওই যে এয়ারড্রপের কয়েনটায় পাবেন আপনি। এবং আপনি যদি এখান থেকে মিনিমাম $200 অথবা ফিউচারে যদি $500 ট্রেড কমপ্লিট করেন তাহলে $20 থেকে $100 সম পরিমাণে কয়েন পাবেন। যে কয়েনটা কত ডলার হবে বলা যাচ্ছে না, যেহেতু তাদের ওই এয়ারড্রপ চলতেছে, ওই এয়ারড্রপের কয়েনটি আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই ট্রেডটা কমপ্লিটও করে নেবেন। আপনার অ্যাকাউন্টে $10 ডিপোজিট করলে পাঁচবার সেল করলে কিন্তু $10 আপনার $100 ট্রেড কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখানে অবশ্যই একটা কাজ করতে হবে, যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক দিতে হবে। এই লিঙ্কটাতে ক্লিক করার পর এই যে এখানে এরকম আসবে। আর অবশ্যই কিন্তু অ্যাকাউন্টটাকে লগ ইন রাখতে হবে ওয়েবসাইটে। এই যে এখানে জয়েন লেখা রয়েছে, জয়েন লেখাতে একটা ক্লিক দিবেন, তারপর সাবমিটে ক্লিক দিয়ে দিবেন। সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা এই ইভেন্টের জন্য এলিজেবল হয়ে যাবে। এখানে রেফারেলের জন্য একটা ইভেন্ট রয়েছে, যে দেখেন রেফারেল, আপনি রেফার করলে আপনি যদি একজনকে লেভেল 2 রেফারেল করে দিতে পারেন এবং সে যদি ট্রেড কমপ্লিট করে তাহলে আপনি $10 থেকে $30 সম পরিমাণে কয়েন পাবেন। এবং যদি $100 বা $50 ট্রেড কমপ্লিট করে স্পটে, সে যদি $50 মিনিমাম ট্রেড কমপ্লিট করে আপনি $10 থেকে $50 পাবেন। যদি জাস্ট KYC কমপ্লিট করে তাহলে আপনি এটা পাবেন, আর যদি এইটা কমপ্লিট করে তাহলে এই পরিমাণে পাবেন। তো এটা এইভাবে বুঝিয়ে দিছে। আর এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের কথা বলছে, কিন্তু আমার রেফারেল লিঙ্ক ইউজ করে আপনি যদি জয়েন করেন আমাকে তারা আশ্বস্ত করছে যে আমার সকল ইউজাররা এই রিওয়ার্ডটা পাবে, তো সেক্ষেত্রে এটা কমপ্লিট করবেন। বেশ, আমাদের ডিপোজিটটি অলরেডি অ্যাড হয়েছে, আপনি দেখতে পারতেছেন। তো ডিপোজিট যখন অ্যাড হয়ে যাবে তখন আপনাদের কাজ কি, তখন আপনি এই যে হোমে চলে আসবেন। হোমে আসার পর দেখা লেখা দেখতে পারবেন এই যে স্টার্ট আপের উপর ক্লিক দিবেন। স্টার্টআপে ক্লিক করলে এই যে এখানে আপনাদের এই ইভেন্টগুলো চলে আসছে। টোটাল আপনি যদি মানে মিনিমাম যদি আপনি অ্যাকাউন্টে $10 রাখেন, $10 রাখার জন্য আপনাদেরকে লেভেল 1 দেওয়া হবে, যেটা কিন্তু আমি আমার যে টেলিগ্রাম পোস্টটা দিছি, এই পোস্টটার মধ্যে যে আর্টিকেলগুলো দিছি, আর্টিকেলগুলো আগে একটু ভালো করে পড়বেন। এই আর্টিকেলগুলোতে কিন্তু সব বলা আছে। এই যে এখানে যে আমি আর্টিকেলটা আপনাদেরকে দিছি, এই আর্টিকেলটা লাস্টে একটা যখন আপনি পড়বেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনি কিভাবে এই এগুলাতে জয়েন করতে পারবেন। যেমন আপনাদেরকে আমি যদি দেখাই, আপনি একটু দেখে নেবেন, তো দেখেন এই যে এখানে আমাদের যে আর্টিকেলটা দেওয়া হয়েছে, এই আর্টিকেলে বলা হয়েছে যে VIP লাগবে এখানে জয়েনিংয়ের জন্য। আর অ্যাকাউন্টে যখন আপনি যে $10 রাখবেন, $10 রাখলে অল নন VIP ইউজার স্পোর্ট অ্যাসেস্ট নো লেস দেন $10, মানে $10 কম যখন সে রাখবে না তখন সে ফ্রিতে এটাতে জয়েন করতে পারবে। এগুলো সম্পর্কে কিন্তু এখানে বলা আছে। তো যাই হোক, আমি এগুলো দেখাচ্ছি না, আমরা ডাইরেক্টলি এখানে চলে আসলাম আমাদের gate.io অ্যাপসের মধ্যে। আসার পর এখানে আমরা যে ইভেন্টটাতে জয়েন করব, ফর এক্সাম্পল মনে করেন যে এইটাতে জয়েন করব, তো এর জন্য আমাদেরকে জাস্ট এই মোর লেখাতে ক্লিক দিতে হবে। মোরে ক্লিক করার পর এটার বিস্তারিত বিষয়গুলো চলে আসবে। এবং এখানে আসার পর আমরা দেখতে পারবো এখানে জয়েনিংয়ের জন্য কী করতে হবে। জয়েনিংয়ের জন্য যে টাস্কগুলোর প্রয়োজন, আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর যদি আমরা হাউ টু পার্টিসিপেটে ক্লিক করি, এই যে এখানে বলা আছে। আর আমরা যদি আরও নিচের দিকে চলে আসি আর একটু, এই যে এখানে দেখেন সব কাটাতে কিন্তু টিক মার্ক আসছে। কেন আসছে? আমরা অ্যাকাউন্ট তৈরি করছি, KYC কমপ্লিট করছি এবং আমাদের অ্যাকাউন্টে মিনিমাম $10 রাখছে, আমরা কিন্তু এলিজেবল। এখন আমাদের সময় কিন্তু যেহেতু এখনও নাই, মানে স্টার্ট হয়নি, সময়টা 5 দিন 14 ঘন্টা পর স্টার্ট হবে। এই যে এখানে যে টাইমটা আছে, এখানে যখন টাইমটা শেষ হয়ে যাবে তখন এই জায়গাটায় আপনার লেখা দেখতে পারবেন ক্লাইম নাও। এই জায়গাটায় আপনি শেয়ার, এই যে এই লেখাটা থাকবে, কনফার্ম দ্য অ্যাভেলেবল শেয়ার ক্লিক ক্লাইম নাও, এখানে একটা ক্লাইম নাও লেখা থাকবে। ক্লাইম নাওয়ে যখন ক্লিক দিবেন আপনি তখন এটার জন্য এলিজেবল হয়ে যাবেন। এটার জন্য আপনাকে কোনো ডলার দিতে হচ্ছে না, আপনি জাস্ট ফ্রিতে এলিজেবল হবেন। আপনি তারপর এখান থেকে একদিন পর এখানকার রিওয়ার্ডটা পাবেন। তো এটাই তারা আমাকে বলছে যে একদিন পর, আর যারা আমার রেফারেলের মাধ্যমে জয়েনিং করবে, KYC ট্রেড সব কিছু কমপ্লিট করবে, তারা এই রিওয়ার্ডটা পাবে। এখানে ট্রেডের প্রয়োজন নেই, এখানে জাস্ট অ্যাকাউন্টে $10 রাখে, এখানে কনফার্মে ক্লিক করলে তারা এলিজেবল হবে। আর দ্বিতীয় ইভেন্টটাতে কীভাবে এলিজেবল হতে হবে আমি একটু আগে তো বলেই দিলাম। আপনাদের ওই যে আর্টিকেলগুলো দেওয়াই আছে, আর্টিকেলগুলোর উপর ক্লিক দিতে হবে।
ক্লিক দেওয়ার পর আপনাদের ওখান থেকে জয়েন নাও ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যে $10 আপনি রাখছেন এই $10 দিয়ে আপনি মিনিমাম $50 অথবা $100 ট্রেড কমপ্লিট করে নেবেন। জাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে আপনি এই ট্রেডে চলে আসবেন, তারপর আপনি BTC বা আদার্স কারেন্সির সাথে USDT ট্রেড করতে পারেন, BTC USDT চাইলে করতে পারেন, এখান থেকে চলে আসবেন। যেমন আমার অ্যাকাউন্টে $10 রয়েছে, আমি $10 বাই সেল করলে কিন্তু আমার ট্রেড ভলিউম কমপ্লিট হয়ে যাবে। তো এতটুকু কাজ আমাকে জাস্ট এখান থেকে করে নিতে হবে, তাহলে কিন্তু আমরা এটার জন্য এলিজেবল হয়ে যাবো। এই যে দেখেন, এখান থেকে আমাদের প্রাইস দিতে হবে 100% করে বাই করতে হবে, তারপর আবার সেলে ক্লিক করে আবার 100% করে সেলে দিতে হবে। এভাবে বাই করবেন সেল করবেন, টোটাল যখন $100 ট্রেড কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি ওই $20 থেকে $100 রিওয়ার্ড পেতে পারেন। আর যদি $50 ট্রেড কমপ্লিট করেন তাহলে আপনি $10 থেকে $15 সমপরিমাণে এয়ারড্রপের কয়েন পাবেন, মানে যেই স্টার্টআপে যে এয়ারড্রপগুলো চলতেছে এগুলোর কয়েনগুলো আপনি ফ্রিতে পাবেন। তো একসঙ্গে দুটো ইভেন্ট চলতেছে, মাস্ট দুটাতে জয়েন করবেন। আই হোপ যে এখান থেকে ভালো কিছু পাওয়া যাবে। এটা নিয়ে আমি বিস্তারিত আরও আমাদের টেলিগ্রামে আপডেট জানাবো, আমাদের টেলিগ্রামটিতে জয়েন করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।